মেয়ে শ্রীলতা হারে প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের নস্করপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ওই নাবালিকা ছাত্রী গোবিন্দপুর এলাকায় প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিলেন। রাত 9টা নাগাদ টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তিন মদ্যপ যুবক নাবালিকা শ্লীলতা হানি করে। এরপর ওই পড়ুয়া বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টা জানায়। স্বাভাবিকভাবে ক্রুদ্ধ হয়ে রবিবার রাতেই দুষ্কৃতীদের কাছে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন নাবালিকার বাবা। অভিযোগ, সেই সময় তাকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজনরা এবং প্রতিবেশীরাও সেখানে ছুটে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে ঝুমঝুমি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানেই তিনি ভর্তি ছিলেন। সোমবার বিকেলে তিনি মারা যান। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।